আমরা রোধা ওয়াটারফলস দেখতে প্রায় কাছাকাছি এসে গেছি। এই এখন বিশ্রাম নিয়ে এখন এগিয়ে চলেছি, সামনে রোধা ওয়াটারফলস দেখা যাচ্ছে। আবার বর্ষা শুরু হয়েছে, ছাতা খুললাম, ছাতা মাথায় ফলসে যাওয়ার রাস্তার ছবি তুলছি। এই যে তিনজন পর্যটক, তারা ওয়াটারফলস রেখে ফিরছে, আমরা দেখতে যাচ্ছি। প্রায় 200 সিঁড়ি পার হয়ে আমরা ওয়াটারফলসের কাছাকাছি এসেছি, রোধা ওয়াটারফলস। ওই যে দেখা যাচ্ছে, আবার বৃষ্টি নেমেছে। সামনে আমাদের দুজন এগিয়ে চলেছে, রিঙ্কু আর শুভ্রা। আর সামনে শুভ্রার মেয়ে সুমি ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। বর্ষা শুরু হয়েছে, যার জন্য রেস্টিং প্লেসে অনেকে আশ্রয় নিয়েছে। ওই যে ফলস, ওই যে লোধা ওয়াটারফলস, তা তো গতকাল বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হচ্ছে বলে খানিকটা জল ওয়াটারফলসে খানিকটা জল দেখা যাচ্ছে। যখন বর্ষাকাল থাকে তখন ওয়াটারফলসটি বিশালকায় রূপ ধারণ করে। আমরা আরও কাছাকাছি যাচ্ছি, আমরা আরও ফলসের কাছাকাছি যাচ্ছি। আরও লোধা ওয়াটারফলসকে কাছ থেকে দেখব আমরা। এই যে লোধা ওয়াটারফলসের ছবি, সামনে একটা ব্রিজ করা আছে, ব্রিজের ওপর থেকে ফলসটাকে খুব আরো ভালোভাবে দেখা যাবে। এই যে ব্রিজে উঠে গেছি, এই ফলসের ছবি, আর ওই যে ওপর থেকে ফলসটা পড়ছে, ব্রিজে দাঁড়িয়ে আছি, আর এখানে ফলসটা পড়ে এখানে একটা পন্ডের মতো তৈরি হয়েছে বা ছোটো লেকের মতো তৈরি হয়েছে, খুব ভালো লাগছে দেখে। এই যে রোধা ওয়াটারফলসের জল জমে একটা ছোটো লেকের মতো তৈরি হয়েছে, আর ওই ওপর থেকে ওয়াটারফলসটা পড়ছে, ওই ওপর থেকে ওয়াটারফলসটা পড়ছে, খুব ভালো লাগলো।